নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা এই মাত্র সমস্ত সিম কোম্পানির তরফ থেকে বেরিয়ে এসেছে একটি বিরাট বড় আপডেট হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই এই দুটি সিম কোম্পানি বন্ধ হতে চলেছে তো বন্ধুরা কোন কোন সিম বন্ধ হতে চলেছে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা জিও ভোডাফোন এয়ারটেল আইডিয়া যদি সিম ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটি আপনারা একদম মিস করবেন না এবং কমেন্টে কমেন্ট করে জানাবেন আপনারা কোন সিম ব্যবহার করেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দ্বারা বেলেকেনটিকেও প্রেস করবেন এই লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবাটাকে পাওয়ার জন্য তো আসন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি জিওর দৌড়ে পাল্লা দিতে গিয়ে অন্যান্য টেলিকম সংস্থাগুলো ইতিমধ্যেই জলের দরে ঘরের অফার বিক্রি করতে বসেছে বিশেষ করে ভোডাফোনের মতো সংস্থা যেখানে কয়েক বছর আগে এক একটি নেটপ্যাক রিচার্জ করতে গেলে দুই থেকে তিনশো টাকা অবধি লাগতো তাও আবার বৈধতা মাত্র আটাশ দিন তবে জিওর দৌড়ের প্রতিযোগিতায় নামতে গিয়ে এবার কম দামে ঘরের অফার বিক্রি করার পাশাপাশি একাধিক সমস্যার জেরেই ভোডাফোন ও আইডিয়া ত্রৈমাসিক মোবাইল পরিষেবার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে শেষ ত্রৈমাসিক হিসেব অনুযায়ী ভোডাফোন ও আইডিয়ার পঞ্চাশ হাজার দুশো বাইশ কোটি টাকা ক্ষয়ক্ষতি করে ফেলেছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ভোডাফোন একটি জনপ্রিয় সিম কেননা সকলেই কিন্তু ভোডাফোন সিমটি ইউজ করে এবং আইডিয়া সিমও কিন্তু অনেকেই আপনারা ব্যবহার করে থাকেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ভোডাফোন এবং আইডিয়া কতটা লসে চলছে জিওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে এবং তাকে কত টাকা পে করতে হচ্ছে সরকারকে যেখানে বলেছে যদিও গত বছর এই তৈমাসিকে তাদের লোকসানের পরিমাণ ছিল চার হাজার নশো তিয়াত্তর পয়েন্ট আট কোটি টাকা যদিও বা শরিক হিসেব করলে দেখা গিয়েছে এই দুই মোবাইল পরিষেবা তাই অনেকটাই বেড়ে গিয়েছে কিন্তু যেহেতু এককালীন জরিমানা দিতে হচ্ছে আর তাতেই লোকসানের বহর বেড়ে গিয়েছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রক তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ভোডাফোন এবং আইডিয়ার কত টাকা পরিমাণ জরিমানা দিতে হচ্ছে এই মাসে যেখানে বলেছে হাজার কোটি টাকা জরিমানার জন্য এর আগে অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের তরফে লাইসেন্স ফ্রি ও স্পেকট্রাম ব্যবহারের চার্জ বাবদ ভোডাফোন আইডিয়াকে আর যা স্টেট গ্রাস রেভিনিউ এর প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে তো বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে যেখানে ভোডাফোনকে বলেছে উনত্রিশ হাজার কোটি টাকা কিন্তু জরিমানা হয়েছে সেটা ভোডাফোনকে খুব দ্রুত পে করার কথা বলেছে সুপ্রিম কোর্ট আর তাতেই চিন্তার ভাজ পড়েছে ভোডাফোন ও আইডিয়ার কপালে সম্প্রতি একটি প্রেস বিবৃতি দিয়ে ভোডাফোন আইডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সিও রবীন্দ্র ধাক্কার বলেছেন নেটওয়ার্ক সম্প্রসারণ করার পাশাপাশি বকেয়া কর যদি কিছুটা ছাড় পাওয়া যায় সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা আলোচনা করছেন যেহেতু দুটি সংস্থা এক হয়েছে সেক্ষেত্রে আয় অনেকটাই বেড়েছে তাই তো ইতিমধ্যেই দিল্লি মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গের পাশাপাশি চেন্নাইতে এক নম্বর নেটওয়ার্ক হিসাবে স্বীকৃতি পেয়েছে ভোডাফোন আইডিয়া এমনটাই জানিয়েছেন ম্যানেজিং ডিরেক্টর অন্যদিকে একই প্রসঙ্গ বলতে গিয়ে তিনি রিলায়েন্স জিওর কর্ণধার মুকেশ আম্বানিকে কিছুটা হলেও দূষেছেন তিনি নাকি কোনো সংস্থায় এগিয়ে যাক তা চান না এমনটাই অভিযোগ তুলেছেন ভোডাফোন আইডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অন্যদিকে সেই প্রসঙ্গ বলতে গিয়ে রিলায়েন্স জিওর কর্ণধার এক প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন দুই সংস্থার কাছে সরকারের প্রাপ্য টাকা যেন পুরোপুরি আদায় করা হয় তাদের কর ছাড় দেওয়া উচিত নয় এয়ারটেল যেমন বকেয়া টাকা দিতে পারবে ভোডাফোনও পারবে ও ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন দুটি সংস্থাই বর্তমানে লোকসানে চলছে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যবে থেকে জিও বেরিয়েছে তবে কিন্তু জিওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে ভোডাফোন এয়ারটেল আইডিয়া সমস্ত সিম কোম্পানি কিন্তু জলের দরে একদম খুব কম দামে কিন্তু বিভিন্ন অফার লঞ্চ করছে এই ধরনের অফার লঞ্চ করার ফলেই কিন্তু তাদের অনেকটা লোকসানের সম্মুখীন হতে হচ্ছে এবং দেখুন বন্ধুরা যেখানে তারা অনেক টাকাই প্রায় জরিমানা হিসাবে দিতে হবে প্রায় একান্ন হাজার কোটি টাকা ভোডাফোন এবং আইডিয়াকে পে করতে হবে তো বন্ধুরা এত টাকা যদি পে করতে হয় তাহলে কিন্তু তারা অবশ্যই ব্যবসা প্রায় গুটিয়ে নিতে পারে এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে তো বন্ধুরা আমাদের দেওয়া এই ছোট মোটো ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক করে এবং ভিডিওটি সবাইকে এবং আপনাদের কাছে ছোট্ট একটি কথা বলবো এখন কিন্তু পোর্ট দুদিনের মধ্যেই হয়ে যাচ্ছে আপনারা যদি চান ভোডাফোন থেকে জিও বা এয়ারটেলে পোর্ট করতে অবশ্যই আপনারা করতে পারেন বা আপনারা জিও থেকে ভোডাফোনও আসতে পারেন এয়ারটেলও আসতে পারেন শুধুমাত্র দুদিনের মধ্যেই পোর্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করি এই ইনফরমেশনটি আপনাদের সকলের ভালো লেগেছে তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য